আমি ফটিং ঘটক বল রাইটের মাঝর দেখেন তো ছবিটা পছন্দ হয় কি না কিছুই বোঝে না, টাকা খরচ করতে পারলে 125 বার রাজি হবে। কত টাকা খরচ হইব আপনার দুই রাইতের আয়? আমি কি কাজ করি মেয়ের বাবা জিজ্ঞেস করে নাই? হ্যাঁ জিজ্ঞেস করেছে। আমি বলেছি ছেলে রাইতের মহাজন, তখন জিজ্ঞেস করে নাই রাইতের মহাজন কি? সারা রাত আই বাণিজ্য করে আর সারাদিন ঘুমায়। আহা, এই সাপ, তুই ওইটা কইতে গেলি কেন? আমি কি বলতে গেছি আপনি চোর? রাজি করানোর দায়িত্ব আমার, যে করে হোক আমি ব্যবস্থা করব। আর তোর একটা সুমা দেই। কি গুড়ের সাথে টেকা কই থেকে আসলো, কিভাবে আসলো? নিশ্চয়ই পরীর কারবার। আমি যে টাকার জন্য পাগল সেইটা দেখা আমার মায়া করিয়া টেকা পাঠাইছে। এইবার আর গুড়মুড়ি বাতাস খাইতে হইব না, এই পোলাও করবার সুগন্ধি নিয়া ক্ষুধা নিবারণ করা যাবে। হ্যাঁ চাচা, ঠিক বলেছেন, এবার সুযোগ এসেছে, পোলাও কুরমা খেতে পারবেন। তুমি কে? আমি কি খাবো না খাবো তা নিয়ে তোমার অত মাথা ব্যথা কেন? চাচা, ওই যে বললেন আপনি টাকার পাগল, আর সেই জন্য মায়া করে আমি টাকার ব্যবস্থা করে নিয়ে এসেছি। তুমি কি জিন না জিনের কোনো লোক? চাচা, হঠাৎ করে টাকা পেলে মানুষ জিন পরির কথাই বলে, আমি জিনও না পরিও না। তাহলে তুমি কে? আমি রাইতের মহাজন জনাব হেকমত আলীর পক্ষ থেকে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি রাইতের মহাজনের সাথে ফুলবাণীর বিয়ে দিতে রাজি হলে তিনি কোনো যৌতুক নেবেন না, বরং এককালীন আপনাকে 1,00,000 টাকা দিতে রাজি আছে। 1,00,000 টাকা আমি পাবো? পুরসুপুরি আমাদের কোনো যৌতুক দিতে হবে না? ঠাকুর ব্যবসা, আমি রাজি। কি বললেন, সত্যি রাজি? হ্যাঁ আমি 100 বার রাজি। চাচা আমি যাই। এই দুনিয়ায় টেকা হইল গিয়া সেকেন্ড গড, টেকা আছে তো সব আছে, সব দোষ এই টেকার, এবং যিনি টেকার প্রচলন করছেন তার। আমার আমার কোন দোষ নাই। আমার কথা শুনো। কি হয়েছে তোমার, এমন চেঁচামেচে করছো কেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? কিসের জরুরি কথা? সবসময় তো ফাইজলামও ভালো লাগে না। ভালো লাগে না? লবণ দিব? গোলা প্লিজ আমার কথা শোনো, বাবা আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করেছে? নিশ্চয়ই আমার সাথে। না তোমার সাথে না, কোথাকার কোন এক লোক, আমি তাকে নিজেও চিনি না। শুনেছি তার নাম রাইতের মহাজন। কি রাইতের মহাজন? এই খালি বিছানা, দিন খালি থাকতে হবে না। মিস ফুলবানো ফুলের সাথে আমার বিয়ের কথাবার্তা সব পাকা হয়ে গেছে। আমি মনোহর বাবুর শালিকা, নাম আমার সুষমা দেবী। অনেক দিনের খায় সর ঈশ্বর আসছি।
আগে দরদাম ঠিক করুন। কত দিতে হবে? 50 টাকা। আমি 100 টাকা দেব। তাহলে দরজাটা বন্ধ করে আসো। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আমার লজ্জাটা একটু বেশি তো, আগে আপনার কাপড় চোপড় খুলুন এবং নগদ টাকা দিন। লুঙ্গিটাও খুলুন। চিৎকার চলেন তো দেখি। বিশ্বাস করেন না, সব মিশা কথা। বলছিস কেন? এদেরকে নিয়ে চলো মেডিকেল টেস্ট করতে হবে।